সবাই শিবম কোচিং সেন্টারে তোমাদের সকলকে আবারও স্বাগতম টেট এক্সাম টেটের রেজাল্ট প্রকাশ পেতেই নতুন টেটের কথা জানালো প্রাথমিক শিক্ষা দপ্তর নিয়োগ নিয় আভাস দিলেন তিনি গতকাল অর্থাৎ দশই ফেব্রুয়ারি তারিখে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে দু সালের ডিসেম্বর মাসের আয়োজিত হওয়া প্রাথমিক টেটের রেজাল্ট প্রকাশ করা হয়েছে ইতিমধ্যেই পর্ষদের তরফে প্রকাশিত ফলাফল নিয়ে চাকরি মধ্যে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে আর প্রাথমিক টেটের রেজাল্ট প্রকাশ হওয়ার পরেই আজ পুনরায় পর্ষদের তরফে থেকে সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো যা নিয়ে পুনরায় আশার আলো দেখছেন চাকরি টেট সংক্রান্ত সমস্ত সমস্যা কাটিয়ে পর্ষদের তরফে দু সালের ডিসেম্বর মাসে টেট পরীক্ষার আয়োজন করা হয়েছিল আর এর ঠিক দু মাসের মাথায় টেট পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয় যথেষ্ট খুশি হয়েছেন রাজ্যের চাকরি প্রার্থীরা আর এবারে রেজাল্ট প্রকাশের ঠিক পরের দিনই পর্ষদ সভাপতি গৌতম পল মহাশয়ের তরফে জানানো হয়েছে যে দু হাজার তেইশের একেবারে শেষে পুনরায় টেট পরীক্ষার আয়োজন করা হবে এর পাশাপাশি পর্ষদের তরফে আরও জানিয়েছেন যে সমস্ত নিয়ম এবং আইনি প্রক্রিয়া মেনেই দু হাজার তেইশের শেষের দিকে অর্থাৎ বছরের দ্বিতীয়ার্ধে প্রাথমিক টেট পরীক্ষার আয়োজন করা হবে এই ছিল আজকের খবর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে সকলে আর নতুন হলে চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকবে ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য